আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা এই যে মিনি অ্যাম্পলিফায়ারটি নিয়ে আসছি, এই মিনি অ্যাম্পলিফায়ারের কীভাবে সমস্যা সমাধান করা যায় সে বিষয়ে আমি ছোট্ট একটি কাজ দেখাবো। আর কাজের আগে আমি কোনো সময় কোনো ভিডিওতে বলিনি, আজকে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটা যারাই দেখবেন অবশ্যই একটা শেয়ার করবেন, ধন্যবাদ। তো এটা ভালো কি মন্দ এটা পরীক্ষা করার জন্য আমি মাল্টিপ্লাগ দিয়ে একটা চার্জার এই জায়গায় সেটিং করে নিলাম, যাতে আপনাদের আমি বুঝাইতে পারি। প্রথমেই আমি এই মাল্টিপ্লাগের ভিতরে আমরা ইউএসবি সকেটটা ঢুকিয়ে নিলাম। এখন দেখেন, যদি এই স্পিকারটা সাধারণত ভালো থাকে তবে আমরা এ জায়গায় অন করার সাথে সাথে অডিও গ্রিড পাব। তো বুঝতেই পারতেছেন যে অডিও গ্রিডটা যেহেতু নাই, আমরা এটার বিস্তারিত কাজ কী, কীভাবে এটা সমাধান করা যায়, আপনারা প্রত্যেকটা ভিডিওতে আমার এখন ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো দিব না, যাতে আপনারা কাজটা সম্পূর্ণভাবে বোঝেন। তারপরও আমি থাম্বনেলের ডিসক্রিপশনে ভিডিওর ভিতরে নাম্বার দিয়ে রাখছি, আপনারা ইচ্ছা করলে ওই নাম্বারে যোগাযোগ করে যে কোনো কাজ বুঝে নিতে পারেন নির্ধিদায়। যে কোনো সমস্যা আমি আপনাদের যেইটুক জানি ওইটুক বলার চেষ্টা করব। তো এখন আমরা এই সার্কিটটা খুলব, মূল এই যে অ্যাম্পলিফায়ারের মূল যে সার্কিটটা, এই সার্কিটটা এটার ভিতরে আছে, আমরা এই সার্কিটটা আগে খুলে নেব। তো এই হলো আমাদের সার্কিট, এখন আমরা আসলে দেখব যে এই সার্কিটের ভিতরে মূল সমস্যাটা কি। এই যে তিনটে তার, এই তিনটে তার হলো আপনার এই যে অডিও জ্যাকের, আর এই যে দুইটা তার, এই দুইটা তার হলো আমাদের ভোল্টেজ। যেমন লালটা অবশ্যই পজিটিভ হবে আর এই যে নীলটা এটা নেগেটিভ হবে। তো আমি একটু লিড বা রং এই জায়গায় লাগাই নিলাম, এই যে আমি লিড লাগাইলাম, এই সাইড হলো স্পিকার আর এই সাইডে আমাদের অডিও, এবং যে অডিও এই দুটো হলো আমাদের 5 ভোল্ট অথবা 4.5 ভোল্ট। এখন আমরা সর্বপ্রথম এই যে গ্রিন তারটা মাইনাসে লাগাই নেব, মাইনাস, তারপরে লাল তারটা 5 ভোল্ট পজিটিভে লাগাইলাম, তারপরে এই সাইডে যে একটা লাল তার আছে এটা অডিও গ্রিড অনে লাগাইলাম, এই যে কালোটা আমরা অডিও গ্রিড মাইনাসে লাগাইলাম, সাদা তারটা অডিও গ্রিড টুতে লাগাবো। এই সাইডে দেখবেন দুইটা তার, এই সাইডে দেখবেন দুইটা তার, এই দুইটা তার আপনি এই এক সাইড এই এক সাইড লাগাই দেবেন। এই সাইড এক স্পিকারের আমি প্রথম স্পিকার নাম্বার 1 লাগাইতেছি। এ দেখেন আমি লাগানোর শুরুতেই লাইন এসে গেছে। দ্বিতীয় নাম্বার স্পিকারটা এটাও লাগাই নিতেছি, তো আপনারা কিন্তু অবশ্যই শব্দটা পাইছেন, সার্কিটে ভোল্টেজ অটোমেটিক ঢুকানো সেই জন্য পেয়ে গেছে। তো আমাদের এই স্পিকারটা চলে, আমি আগেই বলছিলাম যে একটা স্পিকার কাটা। তো এই দেখুন আমাদের, আমি এখন আপনাদের একটু গান বাজাইয়ে শোনাবো, তার আগে আমি এই স্পিকারটা খুলে স্পিকারটা কীভাবে কাজ করা যায় এ বিষয়ে আপনাদের হালকা একটু ধারণা দেব। তো এখন আমরা এই স্পিকারটা খুলব, দেখব যে এই স্পিকারের কী সমস্যা, আসলে স্পিকারটা ভালো না আমাদের তার খারাপ।
তো আমাদের এই স্পিকারটা মূলত এই যে ঝালাইটা লুজ আছিল তো বুঝতেই পারতাছেন স্পিকার কিন্তু এটাও লাইন এসে গেল এই যে দেখুন দেখেন কিভাবে ঠিক করতে হয় স্পিকার কি কেটেছে না এখন আমরা চেক করব